রান্নার সুবাস আর সৌন্দর্য দেখলেই আমরা বুঝতে পারি যে রান্নাটি কতটা ভালো হয়েছে। প্রতিটা রান্নার মধ্যেই একটু নতুনত্বের ছোঁয়া দরকার। সেরকমই অভিনব একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি, কুমড়ো চিংড়ি ভাপা। কুমড়ো চিংড়ি ভাপা রেসিপিটি করতে আমি 600 গ্রাম ওজনের একটা সবুজ, সতেজ, সুন্দর দেখতে কুমড়ো নিয়েছি। কি সুন্দর একটা লম্বা বোটা রয়েছে মাথার উপর। বোটাটাকে অর্ধেক আমি একটা ধারালো ছুরি দিয়ে কেটে নিলাম, কারণ প্রেশার কুকারে দেওয়ার সময় কিন্তু বোটাটা পুরোটা ঢুকবে না। ছুরি দিয়ে খুব সাবধানে বোটার চারপাশ ধরে গোল করে কেটে নিচ্ছি, ডিপ কাট করে। খুব সাবধানে ছুরির ব্যবহারটা করতে হবে, যাতে সুন্দর করে গোল করে মুখটা কাটা যায়। সাবধানেও কাটতে হবে, যাতে হাতটি না কেটে যায়। গোল করে আমি কেটে নিলাম। এবার ঠিক বাটির ওপর প্লেট রাখলে যেরকম হয়, এটারও একটা ঢাকনা আমি তৈরি করে নিলাম। আর ভেতরে, কুমড়োর ভেতরে আমি চিংড়ি মাছের স্টাফটা ভরে দিয়ে প্রেশার কুকারে স্টিম করব। দেখো, ঠিক এইভাবে কুমড়োর ওপর ঢাকনা দেওয়া থাকবে। একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে নিলাম, 1 চামচ মতন সাদা বা হলুদ সর্ষে নিলাম, 1 চামচ চারমগজ নিলাম। 2 সর্ষে আর চারমগজ একই পরিমাণে নিতে হবে। মিক্সিং জারের ভেতরে 4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটি কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে। 3 চামচ মতো নারকেল কোড়া নিয়ে নিলাম। মিক্সিং জারের ভেতরে সর্ষে আর চারমগজের সঙ্গে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। 1/4 চামচ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষের ভেতর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে তেতো হয় না। যদিও নারকেল থেকে সামান্য জল বেরোবে, তাও আমি একদম সামান্য জল দিয়ে এই পেস্টটি তৈরি করব। দেখো, ঠিক এই রকম মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ মোটামুটি মিডিয়াম সাইজের আমি খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, মাথার লেজ বাদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লবণ আর হলুদ চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কুমড়োর বোটার ঢাকাটি আমি খুলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে একদম ধার বরাবর আমি একটু ডিপ কাট মতো করে নিচ্ছি, যাতে চামচ দিয়ে সহজেই আমি শ্বাসগুলো বের করতে পারি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে কুমড়োর ভেতরে শ্বাসগুলো পুরো বের করে নেব একটা বাটির মধ্যে। শুধু খোলটা রাখবো আর ভেতরের সমস্ত শ্বাস বের করে নিচ্ছি। খুব সাবধানে ছুরি আর চামচের ব্যবহার করতে হবে, যাতে ছুরি বা চামচ যেন কোনো মতে কুমড়োর খোলটিকে চিরে না ফেলে। দেখো, পুরো কুমড়োর ভেতরের শ্বাস বেরিয়ে গেছে আর ফাঁকা হয়ে গেছে খোলটি। পুরো কুমড়োর শ্বাস ব্যবহার করব না, অর্ধেকটা আমি এর থেকে নেব। একটা বাটির মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো আমি রেখে দিলাম। সর্ষে, চারমগজ
কাঁচা লঙ্কা আর নারকেলের বাটাটি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো ভাপাবার সময় প্রচুর জল বেরোবে, তাই পেস্টটি রাখা ছিল যে বাটিতে তার ধোয়া জল দেওয়া যাবে না। কুমড়োর শাঁসগুলোকে বাটির মধ্যে দিয়ে দিলাম। এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। 2 চামচ সর্ষের তেল সমস্ত উপকরণগুলোর ভেতরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো চিংড়ি মাছ সমেত মাখিয়ে নেব। সব কিছু উপকরণ যেন খুব ভালো করে মিশে যায়। এবার কুমড়োর খোলটার ভেতর সমস্ত এই স্টাফটা, যেটা চিংড়ি মাছ সর্ষে দিয়ে কাঁচা তেল দিয়ে আমি তৈরি করেছি, একটা চামচের সাহায্যে এই কুমড়োর ভেতরে আমি আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি। কুমড়োর মুখ অবধি এই চিংড়ি মাছ আর এই সর্ষের যে মাখাটা আমি তৈরি করেছি সেটা পুরো ভরে দিচ্ছি, কিন্তু একদম যেন উপচে না পড়ে এই কুমড়োর ভেতর থেকে। দেখো ঠিক এইভাবে কুমড়োর খোলের ভেতরে স্টাফটা দিয়ে দিয়েছি আর গোটাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হাতের মধ্যে একটুখানি সর্ষের তেল মাখালাম। সর্ষের তেলটি হাত দিয়ে কুমড়োর সারা খোলটিতে লাগিয়ে নেব উপর নিচ পর্যন্ত। কুমড়োটি প্রেশার কুকারে ভাপানোর জন্য একদম রেডি হয়ে গেছে। প্রেশার কুকারে ভেতরে একটা লোহা স্ট্যান্ড রাখলাম। স্ট্যান্ডের ওপর একটা ছোট বাটি রেখে দিলাম। এবার বাটিটার উপর কুমড়োটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। প্রেসারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ছোট মুখটার দিকে বসিয়েছি আর দুখানা সিটি দেব। ছোট দিকে দুখানা সিটি দেবার পর আস্তে আস্তে আমি ঢাকাটা খুলে নিলাম প্রেশার কুকারের। দুটো সিটি পড়ার পর যখন প্রেশারটা ঠান্ডা হবে তখন আস্তে আস্তে আমি ঢাকাটি খুলে নিলাম। ঠিক এখনই কিন্তু বের করতে যাবেন না কুমড়োটিকে, ভীষণ গরম রয়েছে কুমড়োটি। কুমড়োটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বের করে নেব। একটা হাতার সাহায্যে প্রেশার কুকার থেকে কুমড়োটা বের করে নিলাম আর একটা স্ট্যান্ডের উপর বাটি সমেত কুমড়োটি রাখছি পরিবেশনের জন্য। দেখো কুমড়োর ভেতর থেকে কত জল বেরিয়েছে বাটির মধ্যে, তাই কুমড়োর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেবে না। ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা থাকবে আর গরম ভাতটি খাওয়া হবে এই কুমড়ো চিংড়ি ভাপার পত্তে দিয়ে। তুলনাহীন স্বাদ, এ স্বাদের কোনো ভাগ হবে না। একদম নতুনত্ব, অসাধারণ একটা রেসিপি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো।